জলপাইগুড়িতে একদিনে নিত্য প্রয়োজনীয় খরচ চালাতে ব্যাংক নাই, তার উল্টো দিকে মদের লাইন। কথায় আছে কেউ দুধ বেচে মদ খায়, আবার কেউ মদ বেচে দুধ। লকডাউনে দীর্ঘদিন পর মদের দোকান খোলার পর মদের দোকানের লাইন দেখে সেটাই মনে হলো। যেখানে লকডাউনে অনেক মানুষ অভিযোগ করছে কাজকর্ম না থাকায় ঘরে টাকা নেই, সেখানে দীর্ঘ এই লাইন অন্য চিত্র দেখাচ্ছে। দুই ভারত এক ভারত হাতের টাকা শেষ, খরচ চালাতে বৃষ্টি উপেক্ষা করে লাইন দিয়ে টাকা তুলছে। অন্যদিকে তার উল্টো দিকে বিলাসিতার জন্য মদের দোকানে দীর্ঘ লাইন। এদিন সকাল 10টায় মদের দোকান খোলার কথা থাকলেও বিকেল 3টায় খোলে, এরপরেই দীর্ঘ লাইন দেখা যায়। লাইনে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশকে লাঠি হাতে নামতে হয়। জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের প্রতিবেদন, সি নিউজ। কি আপনারা কি অবস্থা হতে আছে, মানে কি ভাই কি বলবেন ম্যাডাম, মানে লাইনটা মেনটেন করে দিচ্ছি তারপরে লাইন একটু পরে না লাইন মেনটেন করছেন, মানে কি মনে হচ্ছে দীর্ঘ লাইন? না না দুটো লাইন না একটা লাইন, একটা লম্বা লম্বা লাইন, কি লম্বা আছে? লম্বা আছে। কি বলছেন ওদের আগে লাইনে কি বলছেন মেনটেন? সোশ্যাল ডিস্টেন্সিং, নো মাস্ক নো অ্যালকোহল। ও নো মাস্ক নো অ্যালকোহল বলে দিচ্ছেন? আর আজকে কি কয় ঘন্টা খোলা হয়, কটার থেকে কটা? তিন ঘন্টা আজকে, তিন ঘন্টা আজকে প্রথম খুললো। হ্যাঁ আজকে প্রথম। তাহলে আজকের থেকে যদি এখানে বলা যেতে পারে নো মাস্ক নো অ্যালকোহল, কি স্লোগান কি আছে, কি বলছেন আপনি? কি বলছেন কাস্টমারদের? কত লোক আছে লাইনে মোটামুটি? ম্যাডাম যদি মনে কিছু না করেন আপনার নাম আর পরিচয়। সেখানে কি শুনলাম মদের দোকান? এদিকে শুনলাম যে পুলিশ প্রশাসন আছে, 3টার দিকে বলে খুলবে নাকি এইটাই। আজকে সকাল থেকে খোলা কথা ছিল, সেটা আমি জানি। কি নাম তোমার? হ্যাঁ ধরঞ্জয়।